বাংলার গান বাংলার প্রাণ সুরে খেয়া আজও সময় মেনে আপনাদের দ্বারে। আমার সাথে কিন্তু গান গাইতে শিল্পী তো হাজির হয়েই গেছে, সুমনা। সুমনা কোথা থেকে এসেছো? পূর্ব মেদিনীপুর কন্টাই থেকে এসেছি। বা বেশ। আচ্ছা সুমনা, কোন ক্লাস এখন? নাইনে পড়ি। নাইন? বাবা, সামনেই তো মাধ্যমিক, সামনের বছর। হ্যাঁ। তো পড়াশুনো নিয়ে কী কী প্ল্যান করছো বলো, কীভাবে এগাচ্ছো, কত ভোরে উঠে পড়াশুনো করছো? পড়াশোনা তো করার অনেক দূর ইচ্ছে আছে, বাবা মার স্বপ্ন পূরণ করার ইচ্ছেও আছে। ও, নিজের কোনো স্বপ্ন নেই, বাবা মার সব স্বপ্ন পূরণ করতে হবে? নিজেরও আছে কিছু গান নিয়ে। ও, গান নিয়ে স্বপ্ন আছে। বা বেশ, ঠিক আছে। আমার মনে হচ্ছে আজকে সুমনার কাছ থেকে আমরা ভালো ভালো গান শুনবো। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, প্রথমে কী গান শোনাচ্ছে? Thank you.
জানো তো আজ যখন আমি আসছিলাম গানে অনুষ্ঠানে, তখন আমি ভাবছিলাম কে আসবে, কার সাথে কথা বলবো। কিন্তু এসে তোমাকে যখন দেখলাম, একটা ইয়াং মেয়ে, আমি জানছিলাম ও খুব প্রাণবন্ত হবে, আমার সাথে খুব মজা করে গল্প করবে। কিন্তু এখানে এসে দেখলাম পুরো উল্টো হয়ে গেল। এত কিসের টেনশান সুমনার? গান তো ভালোই হচ্ছে, তাহলে টেনশান করছো কেন? গান ভালোবাসো তো? হ্যাঁ। আচ্ছা একটু বন্ধুদের গল্প করো। স্কুল কোন স্কুল তোমার? মারিস্তা কন্যা বিদ্যা মন্দির। আচ্ছা সেখানে বন্ধুরা কি বলে সুমনার গান নিয়ে? বলে ভালো করিস গান। আচ্ছা তাই বলে? আচ্ছা এরকম কোনো বন্ধু আছে যে সবসময় তোমাকে উৎসাহ দেয়? হ্যাঁ। আচ্ছা আছে না? তো সেই বন্ধুর একটু গল্প শুনি। ও খুব ভালো, মানে আমি যখন যেদিকে যাই আমার সাথে থাকে। আচ্ছা। আর কোনো সময় বিপদে পড়লেও মানে একা ফেলে যায় না কোনো দিন, সবসময় পাশে থাকে। আচ্ছা বা ভালো একজন বন্ধু পেয়েছো তাই তো? হ্যাঁ। আচ্ছা এরপর কিন্তু তার মুখটা ভাবতে ভাবতে পরে গানটা করবে, ঠিক আছে? তলে ডুবিল সনাতন।